লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছে বকটুই। রামপুরহাটে সিবিআই অস্থায়ী ক্যাম্পের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর বিরুদ্ধে উঠছে স্লোগান। মোরগ্রাম, রানীগঞ্জ, রাজ্য ও 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। পরিবারের অভিযোগ, লালন শেখকে খুন করা হয়েছে। সকালে সিবিআই অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, কিন্তু সে সময় কিছুক্ষণের মধ্যে পুলিশ বিক্ষোভ সরিয়ে দেন। এরপর ফের দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ব্যারিকেড করে ঘিরে রাখা হয় এলাকা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিবিআই আধিকারিকদের গ্রেফতার করতে হবে। এখনও দেহের ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। রিপোর্ট প্রকাশ্যে আসার পর এই বিক্ষোভের অভিমুখ নির্ধারিত হতে হবে। সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পরিকল্পনা মাফিক খুন ও খুনের ষড়যন্ত্র অংশগ্রহণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্য বকটুয়ে সিবিআই ক্যাম্পে নিরাপত্তায় কলকাতা থেকে পাঠানো হয়েছে এক কোম্পানির সিআরপিএফ। লালনের মৃত্যুর পর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আশঙ্কা করছে সিবিআই, সেই কারণেই বাড়তি বাহিনী পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সকালে লালন শেখের মৃত্যুর তদন্তে রামপুরহাটের ক্যাম্প অফিসে পৌঁছায় সিবিআই এর একটি দল। এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার সিবিআই ক্যাম্পের শৌচালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালন শেখের। বকটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এই লালন শেখ সিবিআই এর হেফাজতে ছিল। লালনের মৃত্যুতে চাপে পড়ে যায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির জোনাল ডিরেক্টর সোমবারই রিপোর্ট তলব করেছিলেন। তারপরেই তদন্ত করতে আসে সিবিআই এর একটি দল। কলকাতা হাইকোর্টের নির্দেশেই বকটুই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।